আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি আপনার ছেলেকে বারবার বলছেন সে যেন বেশি চকলেট না খায়, আর যদি কখনো খেয়েও থাকে তাহলে যেন সাথে সাথে দাঁত পরিষ্কার করে ফেলে। কিন্তু সে আপনার কথায় কর্ণপাত করেনি, মন মতো বেশি বেশি চকলেট খেতে শুরু করলো, যার ফলে তার দাঁতে পোকা ধরেছে। সে আপনার কাছে এসে বলল, বাবা আমার দাঁতে অনেক ব্যথা। আপনি বললেন, চলো ডাক্তারের কাছে যাই। আপনার ছেলে বলছে, না বাবা তুমি ঠিক করে দাও, আমার খুব ব্যথা করছে। আপনার ছেলে কাতর কণ্ঠে আপনাকে জানাচ্ছে। আপনি উত্তর দিলেন, ডাক্তারের কাছে যেতে হবে, অন্যথায় পোকা আরও বেশি হবে আর তুমি আরও বেশি কষ্ট পাবে। এরপর আপনি ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার পোকা সরানোর কাজ করল, ব্যথার ভয়ে আপনার ছেলে চিৎকার দিয়ে উঠল, বাবা আমি আর পারছি না। আপনি ধমক দিয়ে বললেন, চুপ করো, ডাক্তারের কাজ ডাক্তারকে করতে দাও। ডাক্তার আবার দাঁত সাফ করতে শুরু করলো, আপনার ছেলে চিৎকার করছে আর ডাক্তার ধমক দিচ্ছে। ছেলে বারবার বলছে, বাবা আমি আর পারছি না, অনেক ব্যথা করছে। আপনি আবার ধমক দিয়ে উঠলেন, ডাক্তারের চেয়ে তুমি বেশি বুঝো না, ডাক্তারকে তার কাজ শেষ করতে দাও। এখন বলো, আপনার ছেলে কি আপনার দিকে রাগ হয়ে তাকাবে? কখনই নয়, কারণ সে জানে আপনি তার ভালো চাচ্ছেন। একটা সময় যখন দেখলেন আপনার ছেলে প্রচণ্ড ব্যথায় চিৎকার করছে, তখন সহ্য করতে না পেরে আপনি ওই ডাক্তার রুম থেকে বের হয়ে গেলেন, যেন ছেলে চিৎকার আপনাকে শুনতে না হয়। যথাসময়ে চিকিৎসা শেষ হলো, আপনার ছেলে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, তারপর আপনারা দুজনে মিলে বাড়ি ফিরলেন। ফেরার পথে আপনার ছেলে আপনাকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে রইল, যা হয়েছে তা আমার ভালোর জন্য হয়েছে, এখন ব্যথা চলে গিয়েছে। আপনার সন্তান আপনাকে বলছে, আমার আর ব্যথা নেই। প্রিয় ভাই, এই উদাহরণের মাধ্যমে আপনাকে একটা জিনিস তাক লাগিয়ে দিচ্ছি, আল্লাহ তার বান্দাকে বিপদ আপদে ফেলার ব্যাপারটি আপনি এই উদাহরণের মাধ্যমে তুলনা করতে পারেন। আল্লাহ তারা আমাদেরকে গুনাহের মিষ্টতা অনুভব করতে বারবার নিষেধ করেছেন, আর তিনি আমাদেরকে আদেশ করেছেন, যখনই আমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যায় আমরা যেন তাওবার মাধ্যমে তা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। কিন্তু আমরা গাফেল বান্দা, ফলে বারবার গুনাহ কাজে লিপ্ত হই আর আমাদের অন্তর কলুষিত হয়ে পড়ে। আমাদের দয়াময় রব জানেন যে এই পাপ এবং অন্তরের কলুষতা একসময় অন্তরে বাসা বেঁধে আমাদের জন্য অধিক কষ্ট হওয়ার জন্য উপনীত হবে, তাই তিনি আমাদেরকে বিপদের চেয়ারে বসিয়ে দেন, যেন আমাদের অন্তর থেকে গুনাহের কলুষতাকে পরিষ্কার করে ফেলে যায়। তখন আমরা সাময়িকভাবে ব্যথা পাই, আতঙ্কেও ভয়ে চিৎকার করে উঠি, আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করতে থাকি যেন তিনি আমাদের এই বিপদ থেকে উঠিয়ে নেন। কিন্তু আল্লাহ তাআলা জানেন যে এখনও আমাদের অন্তর পুরোপুরি কলুষিত মুক্ত হয়নি, আমাদের চিকিৎসা এখনও সমাপ্তি পৌঁছেনি। এই কলুষতাকে এভাবে রেখে দিলে আমাদের অন্তর আরও পোকা ধরবে, তাই তিনি এই চিকিৎসা কার্যক্রম সচল রাখেন। আমাদের বিপদ মুসিবতগুলো দীর্ঘায়িত হতে থাকে, আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে দোয়া করা যেন তিনি আমাদেরকে বিপদ থেকে বের করে আনেন, যার কারণে আমরা আল্লাহর প্রতি সুধারণা রাখব। আর আপনি দৃঢ় বিশ্বাস করবেন যে আল্লাহ তাআলা আপনার জন্য যা যা নির্বাচন করেছেন সবই কল্যাণকর। আপনি নিজের জন্য যা চাচ্ছেন তা কল্যাণকর নাও হতে পারে, এমন হলে এক মুহূর্তের জন্য আল্লাহর প্রতি আপনার কোনো মন্দ ধারণা তৈরি হবে না, বরং বিপদের মুহূর্তে আপনি আল্লাহর কাছে ছুটে যাবেন এবং তাকেই ভালোবাসবেন। এই ব্যাপারটি মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি ব্যথা পান এটা আল্লাহ তাআলা চান না, বরং তিনি চান আপনি যেন প্রকৃত হয়ে যান, কারণ গুনাহের ঝুঁকি এবং অন্তরের কলুষতা কত যে ভয়াবহতা
তা আল্লাহকে ভালো জানে। সর্বশেষ কথা হলো, বিপদে পড়লে মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে পবিত্র করতে চাচ্ছেন, আপনি অবশ্যই আশা রাখবেন যাতে বিপদ দ্রুত কেটে যায়। তবে যদি এটা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে সুধারণা রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝেও মানার তৌফিক দান করুক। আমিন।